নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে কাউন্ট এবং কাউন্ট এ ফর্মুলার মধ্যে পার্থক্য কোথায়। দেখুন বন্ধুরা, এখানে কিছু ডেটা দেওয়া আছে। এই ডেটাগুলির মধ্যে কিছু সেলে নাম্বার আছে আর কিছু সেল ওয়ার্ডে দেওয়া আছে। এখন আমরা কাউন্ট এবং কাউন্ট এ ফর্মুলা ইউজ করে দেখে নেব এই ফর্মুলা দুটির মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কোথায়। তো প্রথমেই কাউন্ট ফর্মুলা ইউজ করব। এখন আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করব। তো প্রথমে ইকুয়েশন দিলাম, দেখুন ইকুয়েশন দিলাম এবং কাউন্ট টাইপ করছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ভ্যালু ওয়ান হিসাবে সাবজেক্টের সবকটা সেল সিলেক্ট করব। দেখুন সিলেক্ট করছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার। কাউন্টের দেখুন ছটা সেলকে কাউন্ট করেছে। কাউন্ট কাউন্ট করে শুধুমাত্র যেই যেই সেলগুলোতে নাম্বার আছে। দেখুন টোটাল ছটা সেলেই নাম্বার আছে। এরপর আমরা কাউন্ট এ ফর্মুলা ইউজ করব। তো ইকুয়াল সাইন দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম এবং ভ্যালু ওয়ান হিসাবে আমরা সাবজেক্টের প্রত্যেকটা সেল সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার। দেখুন কাউন্ট এ সাবজেক্টে যেই যেই সেলগুলোর নাম্বার এবং টেক্স আছে সবকটা সেলকে সে কাউন্ট করেছে। দেখুন আর কাউন্ট শুধুমাত্র নাম্বার সেলগুলো কাউন্ট করেছে। এটাই হচ্ছে কাউন্ট এবং কাউন্টের ফর্মুলার মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ।